শীতাগার মানুষের বাক্য খারাপ থেকে জানি শীতাগার মানুষের চিকিৎসা ব্যবস্থা গোবর বলিকারা চলে এনে তো মরি গেই কি আর তো মরি যে চিকিৎসা তারা তো আর ইন থাই এনে লাভ পান কি দেবাল হতাই চিকিৎসা নগরলি এই দেবাল থানোর কোনো দরকার নাই দেশত গেলদি মার্চের ৮ তারিখ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এরপর অত্যন্ত যত রোগী বাড়ের যত মৃত্যুর মিছিল বাড়ের একে একে স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র বাইরে আসতেও শুরু হইয়ে এদিক দিয়ে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এরই ভিতর চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্যের প্রতিবাদে ফুসি উঠতে সচেতন সমাজ চিকিৎসা নফের একের পর এক রোগীর মৃত্যু বেসরকারি হাসপাতালগুলোর কোভিড-১৯ আক্রান্ত পেশেন্ট ভর্তি নগরণ এবং বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থার অরাজকতা এবার সত্যিকার অর্থে মানুষের ভাবার কি হইব এভাবে চলতে তাইলে ইয়ানি এখন বেগুনের প্রশ্ন চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সচেতন মহল এবার সরাসরি প্রত্যেকখান হাসপাতাল ক্লিনিকের সামনে সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করিবার জোর দাবি তুললে আর মনে করি দি এই অবস্থার মধ্যে এত অনুরোধের পরে যাত্রা তারা এই ক্লিনিক ন চালার এই কারণে এখন সেনাবাহিনীর উদ্যোগে প্রত্যেক জায়গার প্রত্যেক ক্লিনিকের সামনে সেনাবাহিনীর উপস্থিত থাকি এনে এটা রোগী ভর্তি করাবো এবং ইন টল দিব টল দিয়ে সেনাবাহিনী সাহেব তখন কখনো হাসপাতালের ক্লিনিকের মধ্যে যদি ভর্তি না করাই দেয় সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিব আজ ক্লিনিক ক্লিনিক যারা আছে তারা আড়া বছর ব্যবসা করছে আড়া জীবন পয়সা খাওয়াইনি তারা হোটেলের তারা হোটেলের মতো ব্যবসা করছে রুম ভাড়া রইতো খানার খরচ রইতো ঠিক না এটা তো মানছি জানে ক্লিনিকের ব্যবসা আড়া জ্বর হলেও ক্লিনিকত গেলে আসতে ২০০০ টাকা বিল দিচ্ছি ভিতরে যায় সহন করি প্রত্যেক আইসিইউ ব্যাগ ফিল আপ ২০০০ টাকার আইসিইউ ব্যাগ ৪০০০০ ৫০০০০ টাকা দিয়ে বাড়া যায় শীতাংশ আর এভাবে বড় ন আর ক্লিনিক ব্যাগ এক জায়গার মধ্যে এটা বহুত লম্বা সরা কিছু নাই ওনারা মনিটরিং সেল করেন ওনারা জেলা প্রশাসনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট দিয়ে গেটের মধ্যে দরকারে দিয়ে করেন এখন রিসিপশনত রোগী আইলে ফেরত যান নজার ক্লিনিকের মধ্যে ওর রুম খালি আছে কঠোর যদি কঠোর মনিটরিং করা যদি নজার এটার মধ্যে মেসাকার হয়ে যাব ৩০০ বেডের একখান হাসপাতাল অস্থায়ী হাসপাতাল ক্যান্টনমেন্ট অথবা আর্মির আন্ডারে গরম যায় মূলত এই চিকিৎসা ব্যবস্থা সেনাবাহিনীর অধীনে লই গেলে কি ভালো হইব এই সেনাবাহিনীর মধ্য দিয়ে যদি আর চিকিৎসা সেবা করি চিকিৎসা সেবা তারা হাতে অর্পণ করা হয় তাহলে মনে হয় যে তাড়াতাড়ি আরা ইন্দির নগরীর চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতার প্রতিবাদে মানববন্ধন করছে বেশ কয়েকটি সংগঠন উইটে হুশিয়ারি এবং দিয়াওয়ে আল্টিমেটাম চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা বন্ধর দাবিতে গতহালিয়া জুন ৬ তারিখ শনিবার ২:১২ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরত অনুষ্ঠিত মানববন্ধনত্তন স্বাস্থ্যসেবার চরম বিপর্যয়ের হতা তুলি ধরে আল্টিমেটাম দেয় সংগঠনের নেতাকর্মীগণ সেনাবাহিনী সারা এই ভাঙি ফরা যে স্বাস্থ্যখাত এই স্বাস্থ্যখাতারে এই বর্তমান যে প্রশাসনিক স্বাভাবিক কাঠামো এই কাঠামো দিয়ে গড়ি তোলন যেকোনো ইয়ে নেই অলরেডি তিন মাসে প্রমাণ করি এর আগে জুন ৭ তারিখ বিশিতবার কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ চট্টগ্রামত করোনা প্রতিরোধের নাগরিক সমাজ ও চট্টগ্রামত করোনা প্রতিরোধের নাগরিক সমাজের মানববন্ধনত্তন একাধারে চট্টগ্রামের সরকারি হাসপাতালের চিকিৎসক চিকিৎসকলর সংগঠনের নেতা এবং ক্লিনিক মালিক এই তিন পরিচয়ে তাহা ব্যক্তিয়লর হারণে চট্টগ্রামের চিকিৎসা ফিতে হাহাকার সৃষ্টি অভিযোগ তুলি তারা গ্রেফতারের দাবিও তোলা হয় একজন চিকিৎসক নেতার তন্দ্রের শিকার আমরা সাধারণ মানুষ হতে চাই না অন্যদিকে আজিও জুন ৭ তারিখ নগরীর সেরাগী মোড়ত আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্য বন্ধ করি অবিলম্বে সরকারি বেসরকারি হাসপাতালত চিকিৎসা সেবা নিশ্চিত করিবার দাবি উঠে করোনার এই দুর্দিনত সরকার প্রধান শেখ হাসিনা নিয়মিত নানান প্যাকেজ ঘোষণা করি প্রণোদনা ত্রাণ সহায়তা উপহার সামগ্রী এমনকি নগদ অর্থ সহায়তাও বেগুনের গড়িয়ে কিন্তু মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিশ্চিত নইলে ইনোর বেগিনী ম্লানই যেবই ধারণা এতলাই খুব শীঘ্রই বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর সামনে সেনা মোতায়েন করি অথবা চট্টগ্রামের স্বাস্থ্যসেবা সেনাবাহিনীর অধীনে ন্যস্ত করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতপূর্বক প্রধানমন্ত্রীর কার্যক্রমে ত্বরান্বিত করিবার আহ্বান সচেতন মহলত মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত যাচ্ছে কিনা সেটি নিয়ে এখন নাগরিক সমাজের কাছে প্রশ্ন দেখা দিয়েছে জুবাইর রিফাত সি প্লাস টিভি চট্টগ্রাম